হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী স্টেশন চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে হচ্ছে ইলিশ মাছের ভাপা করব বেগুন দিয়ে। তো চলো, কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার রান্নাটা শুরু করি। সেবাটা দিয়ে ইলিশ মাছের ভাপা হবে। এই দেখো, ইলিশ মাছটার লবণ হলুদ মাখানো আছে। আর সর্ষে বাটার মধ্যে একটু বেগুন দেওয়া হবে। এই যে বেগুন কেটে নেওয়া হয়েছে, আর এখানে দেখো সর্ষে আছে। তো আমি ফার্স্টে মানে মাছটা কাঁচাতেই আমি সর্ষে মাখিয়ে নেব, আর এদিকে বেগুনটা ভেজে নেব। তো দেখো তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়েছে, এবার কেটে রাখা বেগুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে ফার্স্টে আমি এটাকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আর বেগুনটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তাহলে এটা এদিকে ভাজা হোক, আর আমি এদিকে মাছের সর্ষেটা মাখিয়ে নিতে। তো দেখো মাছের মধ্যে সর্ষেটা আমি ঢেলে দিলাম, আর এর মধ্যে সর্ষের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পেস্ট করা হয়েছে, ঠিক আছে? তো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি, এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখো মাখিয়ে নিলাম, আর এর মধ্যে যেহেতু লবণ হলুদ দেওয়া ছিল, আর এর মধ্যে আমি এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, হালকা একটু কাঁচা তেল দিয়ে দিলাম, ঠিক আছে? তেল দিয়ে এবার আমি আবার একটু মাখিয়ে নিলাম মাছটাকে ভালো করে। আর ওদিকে তো বেগুনটা ভাজা বসিয়েই দিয়েছি। আমি এইভাবেই করি ইলিশ মাছ ভাপা, তোমরা কীভাবে করো সেটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো মাছটাকে মাখিয়ে নিলাম, আর এইদিকে দেখো যে বেগুনটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা হালকা করে ঢেলে দিচ্ছি। মাছটা ঢেলে দিলাম, দিয়ে এবার আমি একটু নেড়ে দিলাম, এবারে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সর্ষেটা দিয়ে হালকা একটু আমি জল দিয়ে দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তো চলো এবার ফুটবো, ফুটে গেলে নামিয়ে নেব। আর সর্ষে দিয়ে ইলিশ মাছ তো খেতে খুবই টেস্টি লাগে, আর বাঙালির মানে সবথেকে প্রিয় বলতে পারো ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছটা বেশিরভাগ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করি। আজকে সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে মানে ভাপা করছি। ভাপাতে যদিও কেউ বেগুন দেয় না, আমি একটু বেগুন দিই, ভালো লাগে খেতে। তো চলো মাছটা হতে থাকুক, হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আর আমি তো এইভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো সেটা একটু বলো, ঠিক আছে? অবশ্য যে যেমনভাবে ভালো লাগে সে সেইভাবেই রান্না করে। আর ইলিশ মাছ এমনই একটা মানে মাছ, তুমি যেভাবেই রান্না করো না কেন ভালো লাগে খেতে। তো চলো, ফুটা শুরু হয়ে গেছে ঝোলটা। আর যখন মাছটা একটু হয়ে হয়ে আসবে না, তখন আমি কিন্তু এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা ইলিশ মাছটা নামানোর আগে একটু সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে, সেই জন্য, ঠিক আছে? তো যাই হোক, মাছটা ফুটুক, ফুটলে একটু যখন হয়ে আসবে তখন তেলটা দিয়ে তারপর নামিয়ে তোমাদেরকে দেখাবো। ততক্ষণে তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মাছটা প্রায় হয়ে আসতে পারে, আমি ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, এবার আরেকটু ফুটবে তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। তো খুব সিম্পলভাবে আমি করলাম, তোমরাও এভাবে বাড়িতে করবে আশা করি ভালোই লাগবে। সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের রেসিপি আমার এটাই ছিল। কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, এখানেই আজকে, বাই।